Joy Bangla! Joy Bangla! ভাইয়েরা মায়েরা বোনেরা আজ এক পবিত্র দিন আমি বাঙালি তুমি বাঙালি আমরা সকলে বাঙালি আজ বাঙালির মহা সমাবেশে আমি বাংলার কথা বাঙালির কথা বলতে এসেছি আজ সারা বাংলার বাঙালি যোদ্ধারা একত্রিত হয়েছে এই ময়দানে সারা বাংলা থেকে কোথা থেকে নেই এই বাংলার বাঙালি সেই 1947 এর 15ই আগস্ট থেকে এই দিনটার জন্য অধীরভাবে অপেক্ষা করছিল অধীরভাবে অপেক্ষা করছিল আগামী যুগের জন্য অপেক্ষা করছিল এতদিন ধরে এত অত্যাচারের শেষে এত নিপীড়নের শেষে বাংলা মাকে ছিন্ন ভিন্ন করে তাকে অন্নহীন বস্ত্রহীন খাদ্যহীন চাকরিহীন জীবিকাহীন করার শেষে বাংলা মা আজকে ডাক দিয়েছে আমায় বাঁচা সোনা আমরা সেই ডাক ডাকে উত্তর দেওয়া সোনার ছেলে আমরা সেই ডাকে উত্তর দেওয়া সোনার মেয়ে আমরা সেই সোনার সন্তান এই সোনার সন্তানের বাপ মা যা জন্ম দিয়েছে সেই সোনার স্বপ্নের নাম বাংলা পক্ষ আর সেই বাংলা পক্ষর সোনার স্বপ্নের নাম সোনার বাংলা এই সোনার বাংলা করতে আমরা কলকাতায় আজকে সমবেত হয়েছি আমাদের স্বপ্নে খাদ নেই এইখানে যা কিছু আছে সেটা আমাদের এই ফ্ল্যাগ তার পয়সা আমাদের এই ডেকোরেটর তার পয়সা আমাদের এই স্টেজ তার পয়সা আমাদের ওই চেয়ার তার পয়সা আমাদের বাইরের কারুর না এই স্টেজ পতাকা চেয়ার তাই কেউ কেড়ে নিতে পারবে না কেউ কেড়ে নিতে পারবে না আজ বাঙালির গর্বের দিন আজ বাঙালির শত্রুদের ভয়ের দিন একদিন এই দিনের কথা সকলে বলবে এই দুপাশ জুড়ে যে ভাইরা ভিডিও করছো ভালো করে ভিডিও করো একদিন এই ভিডিওর ডিমান্ড থাকবে একদিন এই ভিডিওর ডিমান্ড থাকবে আর একদিন যারা শুধু ভিডিও দেখবে তারা যারা ভিডিও করছে তাদের বলবে তুই ছিলি আমরা বললাম ছিলাম হিন্দি সাম্রাজ্যবাদীরা সাবধান উর্দু সাম্রাজ্যবাদীরা সাবধান বাঙালি কিন্তু নেমে পড়েছে আজ আমরা দাঁড়িয়ে আছি বাংলার রাজধানীর কেন্দ্রে কিন্তু চেয়ে দেখো বাঙালির রাজধানী না বাংলার রাজধানী হওয়া আর বাঙালির রাজধানীর হওয়ার তফাৎ বোঝার চেষ্টা করুন বাংলায় ব্যবসার কাজের ছড়াছড়ি এই যে সব বিল্ডিং গুলো আপনার মনে হয় ভেতরে কি তাস খেলে খেলে না খেলা করে এবার আমরা খেলব এবার আমরা খেলব অনেক দিন খেলা দেখেছি এবার আমরা খেলব বাংলায় জিএসটি কালেকশন ঊর্ধ্বগামী জিএসটি কালেকশন কেন হয় ব্যবসাপাতি হলে হয় ঊর্ধ্বগামী মানে বাংলায় ব্যবসা হচ্ছে বাংলা ইনকাম ট্যাক্স কালেকশন মানে দিল্লি এখানে অফিস খুলে বাঙালি যেখান থেকে যে টাকা তোলে তার কালেকশনও ঊর্ধ্বগামী বাংলায় জিডিপি ঊর্ধ্বগামী কিন্তু বাংলার যে কয়লা সেই এলাকা
बृह शिल्पांचल आसानसोल जामुड़िया रानीगंज कुलटी लाख लाख काज हजार हजार टेंडर किच्छु आमादेन ना आमादेर जन्नो धोआ एक काजे डानकुनीते लॉजिस्टिक्स पार्क सब बड़ो बड़ो ताबू टाइपेर प्लास्टिकेर बनाच्छे मालिक आमरा ना श्रमिक आमरा ना जदि जोर करे ढुकते चाई सिक्यूरिटीओ आमरा ना एइटा होलो अवस्था एखाने पाट गंगार दुपार धरे मालिक आमरा ना ठिकादार आमरा ना श्रमिक आमरा ना हाय रे बांगाली ओई श्रमिकेर अधिकार देबार यूनियन लीडरटा तुमि एकदिन होयेछो এবার তো বাঙালির ইউনিয়নের লিডার হতে হবে অনেক দিন তো অন্যের ভাড়া খাটলে এবার তো নিজেরটা খেটে বুঝে নিতে হবে মালিক ওরা লেবার ওরা ঠিকাদার ওরা তার মানে বস্তি ওদের তার মানে কদিন পরে বিল্ডিং ওদের তাদের কদিন পরে মাস্তান ওদের তাহলে মাস্টার হলে কদিন পরে কাউন্সিলর ওদের কাউন্সিলর হওয়ার পরে তাহলে কদিন পরে এমএলএ ওদের এমপি ওদের অর্জুন সিং হয়ে গেছে তো হয়ে গেছে তো কদিন পরে কবে বলবে মুখ্যমন্ত্রীও বসাবে কিন্তু মাথায় রাখবেন ব্রিটিশও সাহস করেনি ডাইরেক্টলি বসতে মীর জাফরকেই বসাতে হয়েছিল বসিয়ে লাভ হয়নি উৎখাত হয়েছে তাই যেন মির্জাফর না বসে এটাও বাঙালিকে দেখতে হবে যা কিছু বড় সব কিছু ওদের কিন্তু টাকা জোগাই আমরা চাষি আমরা চাষি আমরা ভাত খাই আমরা মাঝে ওরা কি অদ্ভুত ব্যাপার এটা তো চাষির কথা গেল ওটা হাই ফাই ব্যাপারে যাওয়া যাক অ্যাক্টিং করছি আমরা সিনেমা দেখছি আমরা মাঝে ভেঙ্কটেশ সবেতে এক সিস্টেম মাঝে কিছু চাই না আগে বাঙালি পিছনে বাঙালি মাঝে বাঙালি চাই সব কিছু ওদের কিন্তু বাঙালি ছেলে তো আসলে কাজ ব্যবসা পাচ্ছে না এটা তো তার বাস্তব এই বাস্তবের কারণে সে মনে করছে বাংলায় কাজ নেই তো মনে করবে বাঙালি ছেলে যদি কাজ না পায় সে মনে করবে না বাংলায় কাজ নেই বাংলায় কাজ নেই কিন্তু পাড়ার পর পাড়া ভাটপাড়া হচ্ছে পাড়ার পর পাড়া টিকিয়া পাড়া হচ্ছে বাজারের পর বাজার বড় বাজার হচ্ছে বাজারের পর বাজার বড় বাজার হচ্ছে কি করে হচ্ছে কাজ নেই ব্যবসা নেই সেই আসল কথা বাংলা পক্ষ আজকে বাঙালি জাতির সামনে ফাঁস করে দিচ্ছে যে বাংলায় কাজ আছে বাঙালির কাজ নেই এই জিনিসটা মাথায় ঢুকিয়ে নেব লকডাউন হয়েছিল লম্বা লাইন দেখেছেন ট্রেনে করে বাসে করে পায়ে হেঁটে কষ্ট করে রেল লাইনে পিছে কত ভাবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তার বাড়ি ফিরেছে নিজের বাড়ি ফিরেছে সব জায়গা থেকে বাংলা ছাড়া এখান থেকে কেউ ফেরেনি আরে ঘর জামাই কেন ঘর জামাই হয় বাপের বাড়ির থেকে তো ভালো থাকলে তবে না হয় তাই না তবে না হয় তাই না ঘর জামাই বললাম তো একটা কারণ আছে এক মেয়ে বুড়ো বাপ বসত বাড়ি এই দেখেই ঘর জামাই এইরকম এদিকে আমাদের ছেলেরা বাইরে গিয়ে লাঠি ঝাঁটা কাটছে আমার সহযোদ্ধা রফিক বলল কিভাবে বাইরে নিপীড়ন করা হয় যাকে তাকে হিন্দু বাঙালি হোক মুসলমান বাঙালি হোক বাংলাদেশি বলে আজকে
বাংলার বাইরে এবং বাংলার মধ্যেও এই কথাটা আমাদের শুনতে হচ্ছে। এবং বাংলার বাইরে যে আমাদের ছেলেরা যাচ্ছে তারা কি করছে? আগে আগের শাসক দলকে গালি দিত, এখনকার এখনকার শাসক দলকে গালি দেয়, কিন্তু এই করে তো ভাই সমাধান নেই। গালি দিয়ে সমাধান হবে? হবে হবে না। ওরা আমাদের সোনার খনি দখল করে বসে আছে সবকিছু, আর বলে এদিকে তাকাবি না, ইহা মাঠ দেখো, উহা দেখো, ওদিকে দেখো। তারা কিন্তু মনুমেন্ট দেখতে আসে না, তারা কিন্তু হাওড়া ব্রিজ দেখতে আসে না, এই আমরা আসি দেখে চলে যাই। এই দিন বদলাতে হবে। আজকে পশ্চিম বর্ধমানের তথা বাংলার বিভিন্ন এলাকায় বাংলার আধার কার্ড থাকলে ওরা বলে কাজে নেব না। এই সব ব্যাপারে আমাদের প্রতিবাদ করতে হবে, আমরা করছি। এবং পশ্চিম বর্ধমানে বাংলা পক্ষ প্রতিবাদ করার পরে সিপিএম তৃণমূল উভয়ই মিছিল বার করে দিয়েছে আমাদের দাবিতে, স্থানীয়দের অগ্রাধিকারের দাবিতে কাজে। একদম আমরা তো এইটাই চাই, বাঙালির স্বার্থে কম্পিটিশন হোক, তাই না? আর যে যে দরজা খুলবে সে যে দরজায় আমরা ঢুকে যাব। আমরা কিছু কিছু দরজা খুলে দিয়েছি, আর যে যে দরজা খুলবে না, যে যে দরজা বন্ধ থাকবে সেখানে আমাদের আদর্শ হলো বাটুল দি গ্রেট, দরজা বন্ধ, দেয়াল ফুঁড়ে ঢুকে যাব, দেয়াল ফুঁড়ে ঢুকে যাব। খোলা বিজ্ঞাপন দিচ্ছে বাঙালি নেব না, খোলা বিজ্ঞাপন দিচ্ছে। আগে তো এমনিতেই নেয় না, এখন ভাবছে খোলা দিলেও কোনো সমস্যা নেই। বাংলা পক্ষ ছিল না, বাংলা পক্ষ এসে গেছে, কিছু ডোজ দেওয়া হয়েছে, খোলা বিজ্ঞাপন হওয়া বন্ধ হয়ে গেছে। কিছু কিছু এখনো পাওয়া যায়, আগামী দিনে হয়ে যাবে, ওদের মধ্যেও কিন্তু খবর হয়ে গেছে, ওদের মধ্যেও খবর হয়ে যাচ্ছে। এবং আমরা কথা বলতে চাই, একজন বললেন শান্তির জল দেব, অবশ্যই আমরা শান্তি চাই, তাই আমরা শান্তির জল দেব। আজকে সারা বাংলায় বাঙালি ছেলেদের বাঙালি মেয়েদের এই যে অভাব অনটন, এই যে দেনার দায় থাকা, পরিবারের পর পরিবার দেনার দায়, কাজ পাচ্ছে না বলে ছেলের বিয়ে হচ্ছে না, কত মেয়ের বিয়ে হচ্ছে না, তাদের পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, স্বপ্ন ধ্বংস হয়ে যাচ্ছে, এমনকি আমাদের বাড়ির মেয়েরা ওদের খাবার হয়ে যাচ্ছে। এই পরিস্থিতির পরিবর্তন চাই, এই পরিস্থিতির পরিবর্তন চাই। তাই আজকে বাংলা এসে কেউ যদি বলে এত চাকরি দেব, এত চাকরি দেব, আমরা কিন্তু সে কথা শুনব না। বাঙালিকে কয়েকটা জিনিস মাথা খুলে বুঝে নিতে হবে, সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা চলছে, কোথাও নতুন বিরাট বিরাট চাকরি তৈরি হবে না। আজকে আমার বাংলায় এই বাংলা যদি একটা আম গাছ হয়, আর বাংলার কাজ ব্যবসায়গুলো যদি সেখানে ফলিয়ে থাকা আম হয়, সেইটা আছে বাজারে বসে খাচ্ছে, আর তুমি এসে আটি দেখাতে এসছো, বলছো এটা পুঁতব, হবে তখন তুমি খাবে, হবে না। যে গাছ আছে ডাল থেকে ঝাঁকিয়ে নামাবো, যে গাছ আছে, যে গাছে ফল আছে, সেই গাছ থেকে আমরা আম ঝাঁকিয়ে নামাবো। আটি তো থাকলো এই কালকের দিনের জন্য, আটি দেখাতে এসো না, ফল দেখাও, আটি দেখাতে এসো না। আজকে আমাদের বাংলায় অনেকগুলো সামনের দিনে টাকা করার, ব্যবসা করার, নানা জায়গা থেকে চাকরি করার জায়গা তৈরি হয়েছে। এই ডানকুনি বলছে এশিয়ার বৃহত্তম লজিস্টিক পার্ক হবে, প্রথমেই লুট শুরু হয়ে গেছে ওখানে। ওটা যে হবে তার খবর কোন বাঙালি জানার আগে ওরা জেনে গেছে, বাঙালি কাছ থেকে কৃষি জমির দামে কিনে নিয়েছে, আজকে 50-100 গুণ দামে সেখানে তারা ওই সব সেট ফেট বানিয়ে লজিস্টিক পার্ক বানাচ্ছে। আমরা কিন্তু ওখানেও 90% বার করে নেব, দেখতে থাকো। তাজপুরে পোর্ট হচ্ছে, জিনিস আসবে, জিনিস যাবে,
কিন্তু বাঙালি মাল তুলবে বাঙালি মাল নামাবে আমরা সেইটা চাই। বানতলায় চর্মনগরী হচ্ছে লেদার কমপ্লেক্স হয়েছে, বাংলার মুখ্যমন্ত্রী বলছেন 3-5 লক্ষ কর্মসংস্থান হবে, ভালো কথা, কিন্তু এই কর্মসংস্থান কার হবে এইটা হচ্ছে বাংলা পক্ষের প্রশ্ন। আমরা চাই না বানতলা আরেকখানা ভাটপাড়ায় পরিণত হোক, তাই জন্যই দরকার ভূমিপুত্র সংরক্ষণ। দেউচা পাচাবি এশিয়ার বৃহত্তম কয়লা খনি, কত কাজ হবে ভাবতে পারছেন? এমনি এমনি চোখ পড়েনি, সোনার খনি বললাম না, ওই জন্য সেখানেও চাই ভূমিপুত্র সংরক্ষণ, না হলে ওটাও পশ্চিম বর্ধমানে রানীগঞ্জ আসানসোল কুলটিতে পরিণত হবে, চামুড়িয়ায় পরিণত হবে। বীরভূমকে বীরের ভূমি রাখতে হবে, বীর বাঙালির ভূমি রাখতে হবে, রানীগঞ্জ বানানো যাবে না। এবং ওটা যদি আমরা পারি একদিন আমরা রানীগঞ্জ আসানসোল কুলটি চামুড়িয়াকেও মুক্ত করে ছাড়ব। আমরা বানতলায় যেখানে যে ওখানে দেখবেন যে কালো করে একদম ওখানে যে খালগুলো আছে না, কালো হয়ে গেছে, পরিষ্কার করার পয়সাটুকুও দেয় না, কাজ তো দেয় না, ওখান থেকে আমাদের জল তুলতে হয় হয়তো। পশ্চিম বর্ধমানে দেখুন আমরা ধোঁয়া খাই, তার মানেটা কি? খেলবে ওরা, তালি দেব আমরা, অথচ মাঠটা আমাদের অদ্ভুত, আমার মাঠ, খেলবে ওরা, তালি দেব আমরা, আমাদের কাজ দর্শক হওয়া। যেরকম হয় না বাঙালি ছেলে আই লাভ ইন্ডিয়ান আর্মি, ভর্তি নেয় না বাংলা পরীক্ষা, আরে লাইক কেন দিবি, ভর্তি হবি তো, সেই স্বপ্নটা দেখ, ভর্তি হবি তো। আমাদের মাঠে বসে আবার আমরা নিজের খেলা দেখব, নিজের খেলা খেলব, আমরা অন্যের খেলা দেখব না। এবার আমরা জার্সি পরে খেলব, এবার আমরা বাংলা পক্ষের জার্সি পরে, বাঙালি জাতীয়তাবাদের জার্সি পরে, জয় বাংলার জার্সি পরে, বাগছাপ জার্সি পরে খেলব। আমরা কিন্তু শুধু ভাই খেলতে আসিনি, আমরা জিততে এসেছি, আমরা কিন্তু ফেয়ার প্লে ট্রফির জন্য খেলতে আসিনি, আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য খেলতে এসেছি। ফাউল হবে, ফাউল টাউল হবে, খেলার অঙ্গ, তাই না? বাঙালির হাতে কিন্তু খুব বেশি বছর সময় নেই, একদিন যে সব ভালো হয়ে যাবে এইসব মার্কা স্বপ্ন আমরা দেখাবো না, একদিন, কোন দিন? একদিন। আমরা এখানে যারা বেঁচে আছি আমাদের নিঃশ্বাস যাওয়ার আগে আমরা আমাদের দাবির বাস্তবায়ন চাই, আমাদের নিঃশ্বাস চলে যাওয়ার আগে আমরা এই দাবির বাস্তবায়ন চাই। কেন? পশ্চিম বর্ধমানে কয়লা কিন্তু বাড়ছে না, কমছে, অশোকনগরে তেল পাওয়া গেছে, ভালো ছিল এতদিন দেখতে পাইনি, এবার ফাঁক করে দেবে। বাংলায় জন প্রতি জন্মহার, অর্থাৎ নারী প্রতি শিশুর জন্ম 1.6, পাশের রাজ্যে 3.4, বেড়া তো দিতে হবে, বেড়া দিতে হবে না, বেড়া তো দিতে হবে না, পপুলেশন কন্ট্রোল তো আমরা চাই, তোমরা কোথায় চাও? আমরা চাই, আমরা চাই। লজ্জা করে না কেন্দ্রীয় সরকারের, কদিন আগে হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম করতে করতে, অত পপুলেশন কন্ট্রোল বলতে বলতে সুপ্রিম কোর্টে বলে এসেছো যে জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন আনবো না, আমরা আনিয়ে ছাড়বো, আমরা আনিয়ে ছাড়বো, পরিষ্কার কথা। আমরা জানি কে বেশি কে কম, ওই খেলার চলবে না, ওই খেলার চলবে না, বাঙালিকে আর হিন্দু মুসলমান করানো যাবে না, ওসব হয়ে গেছে, হয়ে গেছে।
আমাদেরকে যা করার এটা আমাদেরই করতে হবে, কেউ এসে করে দেবে না। মাথায় রাখবেন এবং আস্তিকরা অন্যভাবে নেবেন না। কোন রাম লক্ষ্মণ ঈশ্বর আল্লাহ এসে বাঙালিকে বাঁচাবে না, বাঙালি বাঙালিকে বাঁচাবে, এটা মাথায় রাখবে। তাই যারা বাংলা পক্ষকে গালি দিচ্ছেন তারা মনে রাখবেন, হয়তো আপনারও ভালো হবে বাংলা পক্ষর লড়াইয়ে, আপনার ছেলেমেয়ের ভালো তো হবে হবে, আমরা ভাগাভাগি করব না। তাই সময় থাকতে লাইনে আসুন, খুব পরিষ্কার কথা, সময় থাকতে লাইনে আসুন। আজকে বাঙালিকে নানা জায়গায় বাংলাদেশি বলছে, এই যে বললাম না বহিরাগতরা ঢুকছে, বাঙালির জায়গা কেড়ে নিচ্ছে, বাঙালির চাকরি কেড়ে নিচ্ছে, সঙ্গে সঙ্গে বলবে একদল, হ্যাঁ সব ইল্লিগাল বাংলাদেশি মুসলিম হু করে ঢুকে যাচ্ছে, এটাই তো বলবে, এটাই তো বলবে। আরে পরীক্ষার জন্য রেডি হবে, আমি প্রশ্ন করবো উত্তর দিতে হবে, ঠিক আছে? বাংলাদেশ থেকে যদি কোটি কোটি বাঙালি মুসলমান অবৈধভাবে ঢোকে, তার ভাষা বাংলা, হ্যাঁ কি না? যে বাংলা বলা কোটি কোটি বাংলাদেশি মুসলমান যদি পশ্চিমবঙ্গে ঢুকে থাকে, সে আয় করার জন্য শহরে আসবে, গ্রামে না, হ্যাঁ কি না? শহরে যদি কোটি কোটি বাংলা বলা মানুষ ঢুকে যায়, বাংলার শহরে শহরে ওয়ার্ডে ওয়ার্ডে বাংলা আগের থেকে বেশি শোনা যাবে, হ্যাঁ কি না? এমন কোন ওয়ার্ড এমন কোন শহর এই বাংলার বুকে চেনেন যেখানে আগের থেকে বেশি বেশি বাংলা শোনা যাচ্ছে? কি বুঝে গেলেন? পরিষ্কার, চারটে প্রশ্ন চারটে উত্তর, ছুড়ে দেবেন ছুড়ে দেবেন। আমাদের কাজ হচ্ছে ইহ জীবনে ভালো থাকা, আমরা খারাপ আছি, কারণ বললাম বাংলা বাড়ছে না, বাংলা কমছে, কিছু একটা বাড়ছে, আবর্জনা বাড়ছে, পরিষ্কার করতে হবে। এর জন্য যে মিউনিসিপাল কর্পোরেশনের কাজ লাগবে, সেখানেও 90% কাজ বাঙালিরই হতে হবে। আর যদি তাদের এনার্জিতে না কুলোয়, তাদের তো ডিউটি আওয়ার্স আছে, মাথায় রাখবেন বাংলা পক্ষর প্রহরীরা 24 ঘন্টা অন ডিউটি আছে। আমাদের কাজ দেখুন, আমরা যতজন আছি আমাদের কাজ হলো আসলে ইহ জীবনে ভালো থাকা। দুনিয়াদারিতে সকলে এক, পরকালে কে কোথায় যাবে, কি হবে না হবে, কেউ সিওর জানে না, যে যার ব্যাপারে সিওর সিওর, কিন্তু সব মিলিয়ে সিওর কেউ না, তাই তো? কিন্তু এই যে আমাদের 60 বছর 70 বছর 80 বছর একসঙ্গে কাটাতে হবে, এটা তো সত্য, এটা তো চোখে দেখা যায়, তাই না? এই ইহ জীবনে বাঙালির পকেটে টাকা আর বুকে সম্মান খুঁজে দিতে চায় বাংলা পক্ষ। এই ইহ জীবনে লুট করে না, লুট করা টাকা ফেরত নিয়ে, লুট হওয়া চাকরি ফেরত নিয়ে, লুট হওয়া পাড়া ফেরত নিয়ে, লুট হওয়া ব্যবসা ফেরত নিয়ে, লুট হওয়া জমি ফেরত নিয়ে, লুট হওয়া বন ফেরত নিয়ে, লুট হওয়া প্রাণ ফেরত নিয়ে, লুট হওয়া সম্মান ফেরত নিয়ে, লুট হওয়া বাঙালকে বাংলা বানিয়ে ফেরত নিয়ে, এবং সেটা আমরা এ জন্মেই করব, দেখতে থাকুন। এই লড়াই খুব পুরনো লড়াই, খুব আদিম লড়াই। যারা পুরনো কালের কথা শুনেছেন, আদিম কালের কথা শুনেছেন, তারা শুনেছেন একটা গ্রুপ আরেকটা গ্রুপকে আক্রমণ করত। কেন আক্রমণ করে কি নিত? মেয়ে নিত, জমি নিত, গরু নিত, গরুর চড়ে খাওয়ার জায়গাটা নিত, আর ভিটে নিত। মেয়ে মানে আগামী প্রজন্ম, গরু মানে বাঁচার সাধন, চাকরি ব্যবসা, গরুর চড়ে খাবার, জমি মানে হচ্ছে যা দিয়ে সেটাকে বড় করতে হয়, ভিটে মানে আমার এই বাংলা,
আজকেও ঠিক সেই জিনিসগুলি দখল করার চেষ্টা করা হচ্ছে, সেই আদিম লড়াই আজকে চলছে। আমরাও কিন্তু সেই আদিম লড়াইয়ের ধারাবাহিক, আমরাও কিন্তু আমাদের উত্তরগুলো নতুন স্টাইলে দেব এই আদিম যুদ্ধ। তাই বললাম চাই না, ঢাল চাই, বেড়া চাই, দেওয়াল চাই, এবং সেই ঢালের নাম, দেওয়ালের নাম, বেড়ার নাম, এগুলোর আইনি নামের নাম হচ্ছে ভূমিপুত্র সংরক্ষণ। কারণ আমরা আইন সংবিধানে বিশ্বাস করি। কেন আমরা বিশ্বাস করি? ওই জিনিসটা তৈরি হয়েছিল আমাদের রক্তে, যার রক্ত ঝরে নিছে কি করে বুঝবে ওটার দাম, সে কি করে বুঝবে ওটার দাম? আজকে আমাদের পরিবারগুলো দেনায় ডুবে আছে। আজকে বাঙালির তাই স্বপ্নগুলোকে সাকার করতে বাঙালির নিজস্ব সংগঠন চাই। তুমি আমি মিলে সেগুলো বানাচ্ছি, সেই সংগঠন আমরা বানাচ্ছি, সেই সংগঠন কিন্তু আমরা বানিয়ে ফেলেছি। যেটা বললো কৌশিক যে আমরা অতি সাধারণ, কিন্তু আমাদের ওপর অসাধারণ দায়িত্ব এসে পড়তেছে। হিন্দি সাম্রাজ্যবাদ আজকে বাঙালিকে নাগরিক থেকে প্রজা বানিয়ে দিয়েছে। মাথায় রাখবেন, নাগরিক থেকে প্রজা বানিয়ে দিয়েছে। আপনি মনে করছেন আপনার বাপ দাদার ভিটেতে আপনি পরের দয়ায় থাকছেন, কুকরে থাকছেন, জন্ম থেকে কুকরে থাকছেন। বাংলা পক্ষ বাঙালির জন্য পূর্ণ নাগরিক অধিকার আদায়ের আন্দোলন, পূর্ণ নাগরিক অধিকার আন্দোলন, নাগরিকত্বের জন্য আন্দোলন না, ওটা তো আমরা অলরেডি, কিন্তু সেই নাগরিক অধিকার আমাদের পাওয়ার আন্দোলন বাংলা পক্ষ। এই যে বহিরাগতরা, হিন্দি সাম্রাজ্যবাদীরা, এমনকি উর্দু সাম্রাজ্যবাদীরা আমাদের নানা জায়গায় আমাদের ছেলেদের, আমাদের মেয়েদের কোথায় কোথায় বাংলাদেশি বলে, বাংলার মাটিতে হিন্দি না বুঝলে বা বুঝতে অস্বীকার করলে বাংলাদেশি বলে, এবং এর শত শত হাজার হাজার লাখ লাখ উদাহরণ রয়েছে। তার কারণ হচ্ছে ওরা এই মাটিটা দখল করতে চায়। ওরা পারবে না, মোগল, ব্রিটিশ, পাকিস্তানি কেউ পারেনি, এরা তো কঞ্চা, এরা তো কঞ্চা, এরা আমাদের সকলকে হিন্দি উর্দু বানাতে চায়। শুধু আমাদের না, প্রতিটি অহিন্দি জাতিকে হিন্দি উর্দু বানাতে চায় সাম্রাজ্যবাদীরা। মাথায় রাখবেন, ভারতবর্ষ একটি নানা ফুলের মালার মতো। গেঁদা ফুল আছে, টগর ফুল আছে, জবা ফুল আছে, রক্ত জবা, রজনীগন্ধা আছে, এই সব রকম নানা ফুল, অর্থাৎ নানা জাতি, নানা ভাষার জাতি, তাদের নিয়ে যে মালা, তার নাম ভারতবর্ষ। কিন্তু আজকে যদি হিন্দি সাম্রাজ্যবাদীরা বলে না, এই নানা ফুলের মালাকে আমি শুধু গেঁদা ফুলের মালা বানাবো, তাহলে তো প্রথমে মালাটাকে ছিঁড়তে হবে। এই বিচ্ছিন্নতাবাদীদের চিনে নিন, ওরা এই মালা ছিঁড়তে চায়, আমরা এই মালা ছিঁড়তে দেব না। কোন গেঁদা ফুল এই মালায় ঢোকানোর চেষ্টা করলে গেঁদা ফুল পিষে দেওয়া হবে। এবং ওরা একটা কথা বলে, মিথ্যে কথা বলে, রাষ্ট্রভাষা, রাষ্ট্রভাষা। তাই বাঙালি এদের সাবধান করে দিচ্ছে, খবরদার, ভারতের সংবিধানে কোনো রাষ্ট্রভাষা নেই, ভারতের কোনো সংবিধানে রাষ্ট্রভাষা ছিল না, আজও নেই, এবং একটা বাঙালি বেঁচে থাকতে কখনো থাকবে না। জয় বাংলা। বিদ্যাসাগরের মূর্তি ভেঙে রবীন্দ্রনাথের জাতিকে কাঙালি, উইপোকা এইসব বলে এখন রবীন্দ্রনাথ সেজেছে, রবীন্দ্রনাথ সেজেছে, বুঝতে পারছেন? আমি তো নোটস লিখে এনেছি, ওখানে একদম ছেপে থাকে, দেখে দেখে পড়ে। এদিকে সুভাষের জাতির মাতৃভাষায় ভারতীয় সেনায় ভর্তির পরীক্ষা হয় না, হিন্দিতে হয়।
ব্রিটিশ তারানোর বেলায় কিন্তু কোন হিন্দি পরীক্ষা নেয়নি, ভাগ্যিস নেয়নি, পাস করার লোক পাওয়া যেত না, ভারত আজও পরাধীন থাকত যদি হিন্দি পরীক্ষা নিয়ে স্বাধীনতা সংগ্রাম করতে হতো। একদম অন্য অন্য পতাকা উঠতো, এখানে ব্রিটেনের পতাকা উঠতো, এখানে উঠতো না, আমরা তো ভাগিয়ে দিতাম, ওরা বুঝে নিত। রক্ত দেবার বেলায় বাঙালি এগিয়ে এসেছে, ওরা দালালি করে গেছে। বিড়লা কিন্তু 47-এর আগেই কোটিপতি, পরে না, এই যে বলে না 47 আগে বঞ্চিত, আরে বঞ্চিত হয়ে কোটিপতি হলে কি করে? আমি বলছি কি করে কোটিপতি হলো, 1943-এ আমার জাতির 60 লাখ মানুষের কে না খাইয়ে মৃতদেহের ওপর মজুদদারি করে তারা কোটিপতি হয়েছে, তারা আজও আমাদের মাঝে আছে। তারা ভুলে যেতে পারে তাদের খুনের কথা, আমরা ভুলিনি, আমরা ভুলবো না, ওই 60 লাখ মানুষ আমাদের, তবু দেখো শেষ হয়নি, আজ আমরা এই ভারতে 10 কোটি হয়ে গেছি। এই যে 10 কোটি, এদের যা যা কিছু দখল হয়ে গেছে, সেই যে দখল হয়ে গেছে সেটা অন্যায় এবং পুনর্দখল করার ন্যায়। এই বাংলার মধ্যে দখল অন্যায়, পুনর্দখল ন্যায়, দখল অন্যায়, পুনর্দখল ন্যায়, কারণ এই বাংলার মালিককে, এই বাংলার মালিককে। আজকে সারা বাংলার বাঙালি এই সভা দেখছে, বাস থেকে শুধু দেখছে, লাইভের মাধ্যমে দেখছে, সংবাদ মাধ্যমের চোখ দিয়ে দেখছে, সেই চোখ দিয়ে এই সভায় আমার ভাইদের, আমার বোনেদের, আমার মায়েদের চোখগুলো একবার দেখুন, মুখগুলো একবার দেখুন, কি দেখবেন? সংকল্প দেখবেন, বাঘ দেখবেন, রাতে দেখেছেন জলে, এখন দেখুন দিনেও জ্বলছে, দিনেও জ্বলছে। এবং বয়সগুলো দেখুন, 24-25 হবে গড় বয়স, 24-25 হবে গড় বয়স, এটা আমাদের গর্বের কথা। আমাদের সবাকে দূর থেকে দেখলে কিন্তু কাশফুলের বোন মনে হয় না, মনে হয় না। আমাদের সবাই এখন 24-25 বছর বয়সের গড় বয়সের ছেলে মেয়েরা আছে, কিন্তু সেটা যথেষ্ট না, আমাদের ঢুকতে হবে 16 বছরের সেই বাঙালি বোনের স্বপ্নে, যাকে ওরা সেই 20-র বয়সে গুটকার থুতু দিয়ে শেষ করে দিচ্ছে। আমাদের ঢুকতে হবে 5 বছরের সেই বাঙালি শিশুর ঘুমপাড়ানি গানে, যেখানে ছোটা ভীম আর মোটু পাতলু আগে থেকে ঢুকে তাকে হিন্দির দাস বানাচ্ছে, সে বাংলায় নিঃশ্বাস নেবার আগে। বাংলা পক্ষ একদিন সেই বাঙালি বানাবে যে বাঙালি পেট থেকে বেরিয়ে আগে বলবে মা, তারপর বলবে বাবা, আর তারপরে বলবে জয় বাংলা। আমাদের আগামী প্রজন্মের মুখের হাসি হবে হিন্দি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের ভয়ঙ্করতম প্রতিশোধ। নিপীড়িত জাতির মহাপুরুষ গুরুচাঁদ ঠাকুর বলে গেছে, যে জাতির দল নেই সে জাতির বল নেই, যে জাতির বল নেই সে জাতির, যে জাতির দল নেই সে জাতির বল নেই, পুরনো কথা, কিন্তু সময় বেড়েছে, সময় বেড়েছে, আজ বোঝার সময় এসেছে। গুরুচাঁদ ঠাকুর যে কথা, যে মন্ত্র বাঙালিকে শিখিয়ে গেছে, বাংলায় এমন কোন এলাকা রাখা যাবে না, এমন কোন পাড়া রাখা যাবে না যেখানে বাঙালি বহিরাগতদের ভয়ে থাকে। বাংলায় এমন কোন এলাকা, এমন কোন পাড়া রেখা যাবে না
যেখানে বাঙালি বনেদের দিকে বহিরাগতরা কুনজর দেওয়ার সাহস পর্যন্ত করে। বাংলায় এমন কোন এলাকা রাখে যাবে না যেখানে বাঙালি হিন্দি বুঝতে বাধ্য হয় বা বাধ্য করা হয়, দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে যায়। আসানসোলের সিস্টেম পাল্টাতে হবে, রানীগঞ্জে সিস্টেম পাল্টাতে হবে, কুলটিতে সিস্টেম পাল্টাতে হবে, জামুরিয়ায় সিস্টেম পাল্টাতে হবে, এমনকি পুরুলিয়াতেও সিস্টেম পাল্টাতে হবে, পুরুলিয়াতেও সিস্টেম পাল্টাতে হবে, সালকিয়াতে সিস্টেম পাল্টাতে হবে, লিলুয়ায় সিস্টেম পাল্টাতে হবে, রাজাবাজারে সিস্টেম পাল্টাতে হবে, বড় বাজারে সিস্টেম পাল্টাতে হবে, আলমবাজারে সিস্টেম পাল্টাতে হবে, রিষড়ায় সিস্টেম পাল্টাতে হবে, শ্রীরামপুরে সিস্টেম পাল্টাতে হবে, টিটাগড়ে সিস্টেম পাল্টাতে হবে, নৈহাটিতে সিস্টেম পাল্টাতে হবে, খিদিরপুরে সিস্টেম পাল্টাতে হবে, পার্ক সার্কাসে সিস্টেম পাল্টাতে হবে। অনেক সার্কাস দেখেছি ভাই, আর সার্কাস হবে না। শিলিগুড়িতে সিস্টেম পাল্টাতে হবে, ইসলামপুরে সিস্টেম পাল্টাতে হবে, আর বাংলার বুকে কোনো মরকে চক বানানো যাবে না, বাংলার বুকে আর কোনো মোড়কে চক বানানো যাবে না। আপনি ভাবতে পারেন বাংলার ঐতিহ্যশালী মানিকতলার নাম জয়সওয়াল চক করার কথা ভেবেছিল, হোর্ডিং ফোর্ডিং ফ্লেক্স টেক্স মেরে দিয়ে? আমরা কিন্তু সেটা প্রতিবাদ করে সেই জিনিস বদলে দিয়েছি, কারণ এ বাঙালি আর সে বাঙালি নেই। এই বাংলার ফুটপাত থেকে বড় বাজার, খনি থেকে চাকরি, দোকান থেকে টেন্ডার, চীনের না, পাকিস্তানের না, বাংলাদেশের না, রামের না, আল্লাহর না, ওটা আমার, ওটা আমায় দিতে হবে। বাংলা পক্ষ একটা আন্দোলনের নাম, শিলিগুড়িতে বাঙালি আক্রান্ত বাংলা পক্ষ যায়, গোবরডাঙায় বাঙালি উচ্ছেদ হচ্ছে বাংলা পক্ষ যায়, ছুটে যায়। বাংলা পক্ষ একটা প্রতিরোধের নাম, লেক টাউনে মহেন্দ্র আগরওয়াল বাঙালি পরিবারকে তার নিজের বসত বাড়িতে ভাড়াটে হয়ে ঢুকে লাস্ট অব্দি রান্নাঘরে ঢুকিয়ে মেয়েকে কাপড় তার কাপড় জামা ছাড়তো সেই বাঙালি পরিবার, সিসিটিভি দিয়ে দিয়েছিল, সেখানে বাংলা পক্ষ গিয়ে সিসিটিভি মুচড়ে দিয়েছে। বাংলা পক্ষ একটা প্রতিরোধের নাম। হিন্দি বলবো না বলছে অনেকে, তাই না? এলাকায় বাঙালি হকার ডেকে বসাচ্ছে, প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে বাঙালি ছেলেরা নিজেদের গ্রুপ বানাচ্ছে, বাংলা পক্ষ ঘুরে দাঁড়ানোর নাম। বাঙালি রেজিমেন্ট করার অধিকার উঠছে, দেখুন ফ্লেক্স দেখে নেবেন। বাংলা বাধ্যতামূলক করতে হবে বাংলার প্রতিটি সরকারি চাকরিতে, বাংলা পক্ষ অধিকার আদায়ের নাম। যেখানে নতুন নতুন ফসল ফলানো হচ্ছে, আমরা প্রতিটি হচ্ছে ফসল, আমরা হচ্ছে প্রতিটি একটি ফসল, যারা সোনার ফসল এই বাংলার মাটিতে ফুটছি, নতুন বাঙালি তৈরি হচ্ছে, ফসলের মাটিতে শির দ্বারা গজাচ্ছে, দিল্লির আইন দিয়ে বদলানো যায় না, দিল্লির আইন দিয়ে কেনা যায় না, বাংলা পক্ষ সেই চাষ জমির নাম। আমাদের কারুর শরীর খারাপ হলে আমরা পাশে যাই, কারুর চিকিৎসা হলে আমরা ছুটে যাই, কারুর বাবার কিছু হলে আমরা যাই, কারুর অনটনে পড়লে পাশে দাঁড়াই, জিজ্ঞেস করি অন্তত, জন্মদিনে থাকি, বিয়েতে থাকি, কষ্টে থাকি, আমরা সকলে মিলে বাংলা পক্ষ একটা পরিবারের নাম। হ্যাঁ, আমরা মানুষ, আমরা বাঙালি, এবং আমাদের স্বার্থ থাকা, লোভ থাকা, লাভ দেখা, এগুলো জায়েজ, সব মানুষের আছে, আমাদেরও থাকতে হবে। কিন্তু যখন আমরা বলি জয় বাংলা, কিন্তু যখন আমরা বলি তুমি কে আমি কে বাঙালি বাঙালি, তখন এ সবের উঠে আমরা যখন গাই আমার সোনার বাংলা, বাংলাদেশের কটা লাইন না, ওটা একটা লম্বা গান, তার শেষের লাইনগুলো দেখবেন, শেষের লাইনে সে বলছে রবীন্দ্রনাথ ঠাকুর, আমার যে ভাই তারা সবাই আমার রাখাল, আমার চাষি।
বাংলা পক্ষ নিজের স্বার্থ হানি না করে নিজের স্বার্থ সিদ্ধির জন্যই নিজেকে আরো বড় করে তোলার জন্য নিজেকে বাঙালি জাতীয়তাবাদের আগুনে নিজেকে পুড়িয়ে যে শুদ্ধ করতে হয় বাংলা পক্ষ সেই পরশমণির নাম, বাংলা পক্ষ একটি অনুভূতির নাম, বাংলা পক্ষ একটি আশার নাম, বাংলা পক্ষ একটি স্বপ্নের নাম, বাংলা পক্ষ একটি ভালোবাসার নাম। এই মিছিল বেরিয়ে পড়েছে, এই জমায়েত কিন্তু শুরু হয়ে গেছে, আর আটকাবে না, বাঙালির এই মিছিল আর ঘরে ঢুকবে না, এই মিছিল চলতেই থাকবে, বাড়তেই থাকবে। মুর্শিদাবাদ আছে, আছে শিলিগুড়ি, আছে পুরুলিয়া, আছে মালদা, আছে হুগলি, আছে দক্ষিণ চব্বিশ, আছে উত্তর চব্বিশ, আছে হাওড়া, আছে পশ্চিম বর্ধমান, আছে পূর্ব বর্ধমান, আছে পশ্চিম মেদিনীপুর, আছে পূর্ব মেদিনীপুর, আছে ঝাড়গ্রাম, আছে জলপাইগুড়ি, আছে শিলিগুড়ি, আছে বীরভূম, আছে বাঁকুড়া, আছে নদিয়া, আছে এবং এরা আজকে কলকাতায় আছে। অনেক ব্রিগেড দেখেছে বাঙালি, দূর থেকে আসে, সকালবেলা আসে, শোনে শোনে, খায় দায় বাড়ি চলে যায়। বাংলা পক্ষ যেদিন ব্রিগেড করবে, বাংলা পক্ষ যেদিন ব্রিগেড করবে, জেলা থেকে ছেলেরা আসবে, জেলা থেকে লাখ লাখ ছেলেরা আসবে, এবং বাংলার এই কলকাতায় বেদখল হওয়া সবকিছু আমরা কিন্তু সেদিন বসে যাব, ফেরত যাব না, বসে যাব, ফেরত যাব না, বাঙালি আর ফেরত যাবে না, বাঙালি আর পিছু হটবে না। জয় বাংলা!